শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে, আমি মধুবন্তী। যে খবরে শুরুতেই নজর রাখবো তা হলো পূর্ব বর্ধমানে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার, এবং এই গ্রেফতারের ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, যাকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শঙ্কর ঘোষ, তার সম্পর্কে পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, গতকাল যে তৃণমূল কর্মী খুন হয়েছিল বর্ধমানের 10 নম্বর ওয়ার্ডের ইছলাবাদে, এরপরে কিন্তু অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে, এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের যে অভিযোগ যে শঙ্কর ঘোষই তাকে খুন করেছে, এবং শঙ্কর ঘোষের নামেই লিপিবদ্ধ হয় কিন্তু অভিযোগ। এরপর গতকাল রাত্রিবেলায় পুলিশ তদন্ত নেমে তাকে একটি বর্ধমানের একটি জায়গা থেকে শঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে, এবং শঙ্কর ঘোষের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ থানায় লিপিবদ্ধ রয়েছে। এবং যেটা পুলিশের সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, এলাকায় যে দুষ্কৃতিমূলক কাজকর্ম করত এই শঙ্কর ঘোষ, এবং প্রতিবাদ করত এই কার্তিক ওরফে সুভাষিস বাবু, এবং এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই অর্থাৎ পুরানো বিবাদের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ প্রথমত তদন্তে, এবং সেই জন্যই পুলিশ রিমাইন্ডে চাইছে শঙ্কর ঘোষকে, এবং আজকে তাকে বর্ধমান যে আদালত আছে তাকে আদালতে তোলা হলো, এবং তাকে 7 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। এই কারণেই যে শঙ্কর ঘোষ যে বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ আদতে কতটা সত্য, এবং এই খুনের ঘটনার পেছনে তার কতটা কি রয়েছে হাত, সেটাই জানার চেষ্টা করবে পুলিশ, এবং তারপরেই চার্জশিট জমা পড়বে। মধুবন্তী, ধন্যবাদ চন্দন, কথা বললাম আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে। এবং যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমানে তৃণমূল কর্মী খুন দুদিন আগে আমরা সেই খবর আপনাদের দেখিয়েছিলাম, এবং তারপর এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত শঙ্কর ঘোষকে, এবং সে কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, নেপথ্যে আর কেউ রয়েছে কিনা, এই সমস্ত এখন খতিয়ে দেখছে পুলিশ।